হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও। আশা করি তোমার সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো। আজকে হতে চলেছে আবারও একটা ট্র্যাভেল ব্লগ, আর ঘড়িতে বাজে এখন ভোর 4টে, আর আমরা এখন অলরেডি রেডি হয়ে গেছি। আর আমরা যাচ্ছি এইবারে হলো লাদাখে, আমাদের ড্রিম ডেস্টিনেশন লাদাখে যাচ্ছি আমরা এইবারে। তাহলে চলো বেশি কথা না বলে শুরু করা যাক। অলরেডি নিচে উবের চলে এসেছে, আমরা অলরেডি লেট হয়ে গেছি। বেশি কথা না বলে স্টার্ট করি জার্নিটা। জার্নিটার সাথে কিন্তু অবশ্যই ফার্স্ট থেকে লাস্ট তোমাদের থাকতে হবে, কারণ এই জার্নিটা হতে চলেছে আমাদের জন্য যতটা বেশি মেমোরেবল ততটা তোমাদের জন্য ইনফরমেটিভ। তাহলে চলো জার্নিটা শুরু করা যাক, লেটস স্টার্ট। I can hear the demons call when they do what they do. And now I feel like taking off, find a place with a view. The pain is never gonna stop if it's controlling you. I know the time can heal. ব্যাস চলে এসেছিল আমাদের ক্যাব, আর ক্যাবে করে আমরা এখন যাচ্ছি এয়ারপোর্টে। আর আমাদের ফ্লাইট হলো 6:45, তো মোটামুটি 2 ঘন্টা আগে আমরা পৌঁছে যাব। এখন ঘড়িতে বাজে 4:30 মতো, রাস্তা মোটামুটি ফাঁকাই রয়েছে, তো কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে গেলাম। আমাদের ফ্লাইট রয়েছে কলকাতা টু দিল্লি, এবং দিল্লিতে কিছুক্ষণের লে ওভার, মানে ওই 1.5 ঘন্টা মতো। তারপরে আবার দিল্লি থেকে লেতে রয়েছে আমাদের ফ্লাইট। চলো এয়ারপোর্টে এখন এন্ট্রি নেওয়া যাক, আর সিকিউরিটি চেক ইন যা যা আছে সেগুলো সব করে নিই। আর ওয়েব চেক ইনটা কিন্তু আমরা আগে থেকেই বাড়ি থেকে করে এসেছি, তোমাদেরও বলবো আগে থেকে ওয়েব চেক ইনটা করে নিলে কী হয়, এখানে একটুখানি সুবিধে হয় আর কি। এসেছি আমরা এখন কলকাতা এয়ারপোর্টে, আর এই যে আমাদের সাথে যাচ্ছে হলো রিনু। গুড মর্নিং সবাইকে। আর এখন কিন্তু এখন ঘড়িতে বাজে হলো মোটামুটি ওই 5:45 মতো, আমাদের ফ্লাইট হলো 6:45। আপাতত আমরা এখান থেকে নিয়েছি হলো কফি, নিচ্ছি ব্ল্যাক কফি, কারণ আমার চোখ ঘুমে চোখ বন্ধ হয়ে আসছে, নালে হচ্ছে না আর কি, তাই জন্য। আমরা হেঁটে হেঁটে চলে এসেছি আমাদের গেট নাম্বার 15-এর দিকে, এখান থেকে আমাদের ফ্লাইট আছে। আর আমরা আমাদের যে চেক ইন লাগেজগুলো দিয়ে দিয়েছি সেগুলো কিন্তু দিল্লিতে পাবো না, ওগুলো ডিরেক্টলি লেতে গিয়েই পাবো। তো আমাদের হ্যান্ড লাগেজ বলতে একটা শুধুমাত্র রয়েছে, যেটার মধ্যে মেডিসিনস বা জল, এসেনশিয়াল আইটেম যেগুলো রয়েছে আর কি, সেগুলো আবার দিল্লিতে তো আবার সিকিউরিটি চেকিং হবেই, তো তাই জন্য আর কি। ওঠা যাক ফ্লাইটে, আর আমরা তো ভীষণ এক্সাইটেড। আর সবেমাত্র কলকাতায় ভোর হচ্ছে, আর আমরা কলকাতা ছেড়ে যাচ্ছি আরেক জায়গায়, তো এক্সাইটমেন্টের লেভেলটা কিন্তু দারুণ রয়েছে আমাদের মধ্যে। যদিও ফ্লাইটে ওঠা মাত্রই আমার ভীষণ ঘুম পাচ্ছিলো, তো আমি ঘুমিয়ে পড়েছিলাম, কিন্তু মনের মধ্যে বারবার ওই ইচ্ছেটারই দেখা দিচ্ছিল যে ব্যাস আর কিছুক্ষণেরই অপেক্ষা, তারপর ওই আকাশ দিয়ে ঠিক পরের ফ্লাইটটাতেই দেখতে পাবো ওই পাহাড়ের চূড়োগুলো। এই এক্সাইটমেন্টে চোখ বুজে শুধু শুয়েছিলাম, ঘুমটা আর সেরকমভাবে হয়নি। যদিও আমাদের ফ্লাইট ছিল ইন্ডিগো, আর আমরা খুব কম দিনের মধ্যে এই ফ্লাইটটা বুক করেছিলাম, সেজন্য আমাদের কিন্তু টাকাটাও খুবই কমই লেগেছিল। আর এর সাথে আমাদের কিন্তু মিলও ইনক্লুডেড ছিল, তো আমি এখানে শুধুমাত্র জলই খাচ্ছি। আর এখানে দেওয়া হয়েছিল একটা করে নর্মাল জাংলি স্যান্ডউইচ, যেটা আছে চিকেন জাংলি স্যান্ডউইচ, তো আমি ওটা এখন খাইনি। আমি আপাতত জল খাচ্ছি, আর এখানে ঘুমিয়ে ঘুমিয়ে এই আকাশটাই অল্প অল্প করে দেখার চেষ্টা করছি, আর তোমাদেরকেও দেখাচ্ছি। দূর থেকে দেখো একটা কেমন একটা পাহাড়ের চূড়ো মতো দেখা যাচ্ছিলো আর কি, তো ওইটা দেখেই আমার ভীষণ এক্সাইটেড লাগছিল, সেটাই তোমাদেরকে আমি এখন দেখাচ্ছি। আর দিল্লিতেও কিন্তু বেশ অনেকখানি টেম্পারেচারই রয়েছে, প্রায় 34 অ্যাবাভ বলছিল, তো দিল্লিতে হয়তো নামার পরে আমাদের একটু গরম তো লাগবেই, আশা করি কলকাতা থেকে আরও একটু বেশি। আমরা পৌঁছে গেছি এখন দিল্লি এয়ারপোর্ট। দিল্লি এয়ারপোর্টে কিন্তু সিকিউরিটি চেক ইনটা বেশ কড়াকড়ি করেই হয়, আর আমরা ওই ফ্লাইট থেকে নামার পরেই খানিক দৌড়াতে দৌড়াতেই এসে পৌঁছেছি আমাদের
ফ্লাইটের গেট নাম্বারের দিকে। আর এখানে এসে যেটুখানি সময় পেয়েছি সেই সময়টুকু ইউটিলাইজ করতে হবে বেশি করে জল খেয়ে। হ্যাঁ, দিল্লিতে নামার পরে যেটা খুব বেশি ইম্পর্টেন্ট সেটা হলো বেশি করে জল খেয়ে নেওয়া, যাতে এর পরে যে অল্টিটিউডটায় আমরা যাচ্ছি, যেটা যেহেতু খুব হাই অল্টিটিউড এবং আমরা খুব হঠাৎ করেই অনেকটা হাই অল্টিটিউডে দিল্লি থেকে পৌঁছে যাব, তো সেই জন্য আমাদের শরীরকে তৈরি করতে হবে, তাই জন্য অনেকটা বেশি পরিমাণে জল খেতে হবে। আর সাথে কিছু মেডিসিনস যেরকম ডায়ামক্স সেটা কিন্তু অবশ্যই খেতে হবে। আর এখানে দিল্লি এয়ারপোর্টেই রয়েছে কিন্তু এরকম ওয়াটার এটিএম মতো, যেখানে জল ছাড়া বিভিন্ন রকম সফট ড্রিঙ্কস পাওয়া যাচ্ছে, বাট আমরা এখানে কোনো রকম সফট ড্রিঙ্কস নিচ্ছি এখানে এক একজনের জন্য দুটো করে বটলের জল। এই এক একটা জলের বটল 10 টাকা করে নেয়, কিন্তু একবারে অনেকটা বেশি করে অর্ডার দেওয়া যায় না, তো আমরা দুবারে অর্ডার দিয়েছি। তো শরীরকে হাইড্রেট রাখার জন্য অবশ্যই জল, আর সাথে অল্প একটু শুকনো হালকা খাবারও খাচ্ছি, যেমন বিস্কিট। কারণ হচ্ছে হলো খালি পেটে যদি অনেক বেশি জল খেয়ে নেওয়া হয় সেক্ষেত্রেও একটা অসুবিধে হয়, তাই জন্য অল্প অল্প করে জল খেয়ে শরীরটাকে হাইড্রেট রাখাটা খুব দরকার। দিল্লি টু লে আমাদের ফ্লাইটের টাইমিং ছিল 10:45, তো আমরা সময়ের আগেই কিন্তু পৌঁছে গিয়েছিলাম আমাদের গেট নাম্বারে দিয়ে, যেটা আমাদের দেখালাম। এইবারে বাসে করে আমরা যাচ্ছি আমাদের ফ্লাইটের সামনে। এই ফ্লাইটে ওঠার আগে কিন্তু আমরা খেয়ে নিয়েছি মেডিসিন ডায়ামক্স, সাথে একটা করে গ্যাসের মেডিসিন আর ডাক চকলেট। দেখা যাক কেমন কী হয় না হয়। আপাতত রয়েছি আমরা দিল্লি এয়ারপোর্টে, বোর্ডিং করে নিয়েছি ফ্লাইটে। দেখা হচ্ছে তোমাদের সাথে একেবারে লেটে। এইবারে তোমাদেরকে দিই একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন, সেটা হলো দিল্লি টু লে যে ফ্লাইটটা তোমরা বুক করবে, যদি হয় সেটা উইন্ডো সিট, তাহলে অবশ্যই তোমরা ওটা ডান দিকটায় নেওয়ার চেষ্টা করবে। আর ইন্ডিগো যদি হয় সেক্ষেত্রে ফ্লাইটের প্রথম দিকটায়, মানে সামনের দিকটাতে অথবা শেষের দিকটাতে নেবে। মাঝখানের দিকটায় নিলে কিন্তু ডানার কাছটায় যদি বসো তাহলে কিন্তু ভিউটা ভালো দেখতে পাবে না। আর লেতে ঢোকার মুহূর্তেই তোমরা কিন্তু দারুণ একটা ভিউ তোমাদের চোখে পড়বে, সেটা হলো ওপর থেকে সম্পূর্ণ বরফে ঢাকা যে পাহাড়গুলো সেগুলো কিন্তু দেখা যাবে। হ্যাঁ, আমাদের কাছে সেটা ব্যাড লাক ছিল যে আমরা যেই দিন যাচ্ছিলাম সেই দিন ভীষণ ফগ ছিল, ভালো করে দেখতে পারিনি। বাট যদি ওয়েদার খুব ভালো থাকে সেই ক্ষেত্রে তোমরা কিন্তু খুব সুন্দর একটা ভিউ এনজয় করতে পারো। আর ফ্লাইট টেক অফ করার কিছুক্ষণের মধ্যেই চলে এসেছিলো আমাদের নেক্সট মিল। তো এই ব্যাগের মধ্যে ছিল 3টে জিনিস। প্রথমটা ছিল একটা এই ড্রিঙ্ক মতো, যেটা ছিল একটা ম্যাঙ্গো বেজিল একটা ড্রিঙ্ক, যেটা মোটামুটি ছিল। আর আমি এটা তখন খাইও নি, যেহেতু এতটা জল খেয়ে নিয়েছিলাম আর মিষ্টি কিছু খেতে ইচ্ছেও করছিল না। আর ছিল একটা ওট মিল জ্যাগরি কুকিজ, এটাও আমি তখন খাইনি, কারণ এটাও জানি যে যতই জ্যাগরি থাকুক না কেন মিষ্টি অবশ্যই হবে। আর ছিল একটা সল্টেড ক্যাশিউ, আর এই ক্যাশিউটা সল্টেড শুধু নয়, ছিল মারাত্মক ঝাল, আর এটা কিন্তু খেতে দারুণ লাগছিল। যেটা আমি আর অমিত পাশে এই পাহাড়ের দৃশ্য দেখতে দেখতে এনজয় করছিলাম ক্রাঞ্চি ক্যাশিউ নাটসগুলো। আর পিছন দিয়ে দেখা যাচ্ছে ডিবুর অবস্থা, যে কিনা একবারে ঘুমিয়ে কাত হয়ে গেছে এত ভোরবেলা উঠে। লিটারালি আমরা কালকে রাত্রি থেকে একদমই ঘুমাইনি, বাট তবুও আমাদের এক্সাইটমেন্টটা কিন্তু দারুণ রয়েছে। Thank you.
ব্যাস এতক্ষণের এত দিনের অপেক্ষার অবসান ঘটছে, ল্যান্ড করছি আমরা আমাদের ড্রিম ডেস্টিনেশন লাদাখে। লে এয়ারপোর্টটি অন্যান্য এয়ারপোর্টের তুলনায় কিন্তু আয়তনে অনেকটাই ছোট, আর এই এয়ারপোর্টটি বানানো হয়েছে সমস্ত সৈনিকদের ইজি ট্রান্সপোর্টেশনের জন্য। অবশ্যই এই এয়ারপোর্টে কিন্তু কোনোভাবে ফটো ভিডিও তোলা যায় না, তো আমি শুধুমাত্র অল্প একটু জাস্ট যখন ল্যান্ডিংয়ের সময়টা ছিল ওই সময়টায় অল্প একটু ভিডিও নিয়েছি। বাকি কিন্তু এয়ারপোর্টের ভেতরে কোনো রকম ফটো ভিডিও কোনোটাই অ্যালাউড নয়। We are reached in Leh right now. Airport er bhetore mane photo jitu defense airport photo tule allow na to photo jacchono tulte parini baire berechi akashe besh ghono kalo megh bora bora brishti hocche loker lokjone thanda lagche but amar upay nei amar sob main lageche dokar hotel e giye korte parbo to cholo amra jai ekhon ja amader kar kono breathing problem hocche na কারোর ব্রিদিং প্রবলেম হচ্ছে না, আমরা অনেক জল খেয়েছিলাম। সো হ্যালো এভরিওয়ান, পৌঁছে গেছি আমরা এখন লেতে, আর আমাদের গাড়ি চলে এসেছিলো আমাদের এয়ারপোর্টে নিতে আমাদের। তো আমরা এখন যাচ্ছি একদম ডিরেক্টলি আমাদের হোটেলে, কারণ আজকের দিনটা সম্পূর্ণভাবেই আমাদের রেস্ট নিতে হবে, তাহলেই আমরা কালকে থেকে আবারও ঘুরতে পারবো। কারণ এটা যেহেতু অনেকটা বেশি অল্টিটিউডে রয়েছে, বিভিন্ন রকম প্রবলেম হতে পারে, আপাতত কোনো সমস্যা হচ্ছে না। হ্যাঁ, একটু উইকনেস, হাত ঝিঝি করা, আমার একটু অসুবিধা এগুলো হচ্ছে, বাট আদারওয়াইজ সেরকম শ্বাসকষ্ট হওয়া বা এরকম কিছু হচ্ছে না আপাতত। দেখা যাক কেমন কি হয়। আর যেহেতু আমরা অনেক বেশি পরিমাণে জল খেয়েছি, জলটা অনেকটাই ভালো কাজ করেছে আমাদের জন্য। এখন আমরা লের মানে শহরটা দেখতে দেখতে যাচ্ছি, বেশ ভালো লাগছে। এয়ারপোর্টের ভেতরে কোনো রকম ফটো কিন্তু তুলতে পারিনি, কারণ ওটা যেহেতু ডিফেন্স এরিয়া, তো পারমিশন আগে থেকেই বলে দিচ্ছে, ফ্লাইটের ভেতরেই বলে দিচ্ছিলো যেন কোনোরকম ফটোজ বা ভিডিওস না তোলা হয়, না ওটা দেখাতে পারলাম না, বাট বাইরে তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম। তো চারপাশেই ঘেরা পাহাড়, তো কত দেখাবো আর কত দেখবো আর কি, দেখতে দেখতেই যাচ্ছি, ভীষণ এক্সাইটেড তো লাগছেই। তো চলো হোটেলে যাই, গিয়ে আবার তোমাদের সাথে কথা বলছি। আমরা চলে এসেছি এদের ডাইনিং হলে, এখন এদের যেন ওয়েলকাম ড্রিঙ্ক সেটা আমাদেরকে দেবে, তোমাদের জন্য ওয়েট করছি আপাতত, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। আর
এরা তো একদম পাগল হয়ে গেছে। রিমুর তো রিমুর তোর কি ভীষণ ঠান্ডা লাগছে? ঠান্ডা লাগছে, অথচ ঠান্ডা লেগে আছে মনে হয়, সেরকম ঠান্ডা লাগছে। বাট আদারওয়াইজ আমার সেরকম বেশি কিছু লাগছে না, বুঝতেই পারছো, তো টপই পরে আছে একটা। আর শুধুমাত্র এখানে আমি একটা স্কার্ফই নিয়ে এসেছি, আর মানে আপাতত এখন হাতের সামনে শুধু স্কার্ফটাই আছে, আর কিছু নেই। তো আসুক কাবা আমাদের, তারপর এবারে অমিত বলবে। অমিত, কিছু অসুবিধা কি হচ্ছে তোমার এখনো পর্যন্ত এতটা উঁচুতে আসার পরে? আমরা একটু দৌড়াদৌড়ি করেছি, অসুবিধা কিছুই হয়নি এখনো, ভগবান না করুক যেন হয়। আপাতত সেরকম কোনো অসুবিধা হচ্ছে না, লেতে আছে, লেতে কোনো প্রবলেম হচ্ছে না, লেটা অনেকটাই নিচে, এখন জানি না বাকি জায়গাগুলোতে গেলে কেমন কি হয়। হ্যাঁ, একটু তো আনইজি ফিল হবেই এতটা হাইটে, যেহেতু আর আমরা ফ্লাইটে এসেছি ডাইরেক্ট। আমার অন্য কিছু হচ্ছে না, আমার একটুখানি টায়ার্ড লাগছে, একটু ঘুম পাচ্ছে, একটু উইকনেস লাগছে, এটাই যা, আর সেরকম কিছু লাগছে না। কলকাতা ডাইরেক্ট ফ্লাইটে এসেছি তো অ্যাক্লিমেটাইজ হতে একটু তো টাইম লাগারই কথা। আর ফ্লাইটে ওরা বারবার করে বলছিল যে আপনাদের আজকে আজকে দিনটা আমরা একটু রেস্টই নেব। হ্যাঁ, আজকে আমরা কোথাও যাব না, যাব না মানে শুধু ইভিনিং এ বেরোবো একটুখানি। আমাকে বলতে দিচ্ছে না, এটাই হচ্ছে ব্যাপার। আজকে আমরা যাব হলে শুধুমাত্র লে মার্কেটে ইভিনিং এ, আর এখানে আমাদের কিন্তু কলকাতার সিম আমাদের চলবে না, তো আমাদের এখানে একটা সিমও নিতে হবে, এখানকার অবশ্যই পোস্টপেড সিম না, পোস্টপেড সিম একটা নিতে হবে, তো ওইটা করতে হবে, ওটাটা নিতে হবে এখান থেকে। তোমার ভালো নাও লাগতে পারে। কেন? এটা না অনেকটা শিরা টাইপের খেতে হয়ে গেছে, মিষ্টি হয়ে গেছে। ১১,০০০ ফুট কে উপরে আপ সি লেভেল সে ঠান্ডি তো আপ দেখ রে আপনি আপকে ওয়ার্ম রেখে মেন বাত ইহা কে ক্লাইমেট মে অক্সিজেন লো হ্যাঁ और मॉइस्चर तो जीरो है। हाँ, वो तो पता चल रहा है। और जो बायर आते हैं ना उनको थोड़ा ज्यादा तकलीफ होता है, सिकनेस की इश्यू होने के चांसेस होते हैं। इनसे निपटने के लिए आपको दो चीजें करनी होती है सर। एक तो प्यास लगे ना लगे, पानी तो वैसे भी पीते रहते हैं, जल ही जीवन है, फिर भी आप थोड़ा ज्यादा पानी पीना है। जब तक ले में है तब तक पानी थोड़ा ज्यादा पीजिए, क्योंकि ड्राइनेस ज्यादा है। ऑलरेडी एयरपोर्ट में तीनों एक एक लीटर पी चुके नहीं, इतना भी नहीं कि बहुत सारे इकट्ठे नहीं, नहीं, वो थोड़ा पता था। लेकिन और दूसरी बात है कि नींद आए ना आए, आंखें बंद करके सोना है आपने, रेस्ट करना है, कम्प्लीटली रेस्ट। हो सके नो मोबाइल, नो टीवी, और कब तक? कम से कम 4 घंटा। तो घर वालों को इन्फॉर्म कर दीजिए कि भाई हम पहुँच चुके हैं, और हॉट बाथ भी नहीं लेना है अभी आपने शाम से पहले। ओके, ठीक है। अगर शाम तक भी आपको मतलब हेडेक नहीं होता, चक्कर नहीं आता या वॉमिटिंग फीलिंग नहीं होती है, तब जाके अब यहाँ के क्लाइमेट में सेटल हो जाते हैं। ओके सर। अच्छा, चीयर्स टू लद्दाख। लद्दाख बहुत सारा होटलें नहीं खुली है अभी। हाँ, वो तो दिख रहा है। ग्रीनरी एक भी पत्ता अभी आया नहीं पेड़ों पे। ये सब क्या पेड़ क्या है ये सब? ये एप्पल है, ये एप्पल का वो है? तो वो सामने जो झूले के साथ है और कोने में जो एप्पल है। अभी एक मिनट जरा पूछ के आता हूँ। एबारे हमें एकटूखानी खेये देखी एई कावा। আপাতত স্মেলটা কিন্তু বেশ সুন্দর, একটা সিনেমন আর যেটা কেসর কেসর স্যাফরন ওইটার কিন্তু স্মেলটা আসছে। ইভেন কালার যেটা সেটাও স্যাফরনের কালারটা কিন্তু এখানে রয়েছে, একদম ইয়েলোইশ একটা কালার। চলো খেয়ে দেখি কেমন লাগছে। এখানে এটার মধ্যে
ছোটো ছোটো নারকেলও রয়েছে, খেতে ভালো খারাপ নয়, রিফ্রেশিং। কি এটা? ও, ওটা বাদাম। আমাকে এই দাদাকে জিজ্ঞাসা করতে হতো কী কী রয়েছে এর মধ্যে, যাই হোক বাট বেশ খেতে ভালো। বাট আমার কাছে একটু সুগারই বেশি লাগছে, কারণ আমি যেহেতু মিষ্টি বেশি কম খাই, একদমই বেশি খাই না, বাট ফ্লেভারটা খুব সুন্দর খাই এখন। আর যেটা বললো আমাদের এখন দাদা যে রেস্ট নিতে হবে এখন আজকের জন্য, রুমে যাই তারপর তোমাদের সাথে কথা বলছি এটা শেষ করে নিয়ে। দাদা আমাদের খাবার যে ডব্বা ওটাই দেখাতে এনেছে, ये लोकल में मिलता है? हां मतलब मार्केट में मिलता है। इसमें क्या आप शुगर अलग से ऐड करते हो या फिर इसमें किया हुआ ही रहता है? खाली बॉइल्ड वाटर डाला, एक टीस्पून डाल के आपको दिया। ओ ओके सर, कुकी 295 395 बता रहे हैं, 375। अच्छा देन ओटा जैगरी पाउडर, या तो यही ठीक होता है या ग्रीन डब्बा मिलता है, वो उसको शाही कावा बोलते हैं, एक किंग कावा हुआ शाही कावा, ये दोनों में से एक आप ले सकते हैं। ओके, जाने तक अगर आपने नहीं लिया तो कोई बात नहीं, हम ला के दे देंगे। नहीं देखते, ड्राई फ्रूट्स की दुकान में मिलता है, आपको पता था। ओके ओके, এই হচ্ছে আমাদের রুম 204। স্ক্যানার দিজিয়ে, ওবি স্ক্যানার দে। নাই হো কোন সা কি ফোনের ওয়াইফাই কা পাসওয়ার্ড? ওকে এই জুরোর সাইডে খুলে আমি একটু দেখিয়ে দিই আমাদের রুমটা। এই হচ্ছে হলো আমাদের রুম, রয়েছে এখানে একটা ওয়ার্ড্রোব, এই এখানে রয়েছে একটা সুন্দর ওয়ার্ড্রোব, রয়েছে এখানে একটা বেড সাইড টেবিল উইথ ড্রয়ার, একটা সুন্দর বেড, সাথে রয়েছে এখানে দুটো সোফা, এখানে একটা দেওয়া হয়েছে এক্সট্রা বেড যেহেতু আমরা তিনজন রয়েছি, আর এটা পুরো টিভির যে প্যানেলটা ওইটা, সাথে এটা সেখানে রয়েছে, এখানে একটা বড় বেশ টিভি, সাথে এখানে একটা কাউন্টার টপও রয়েছে, জলের বোতল দিয়ে দিয়েছে। আর দাদা এখানে আমাদের, ওকে থ্যাংক ইউ, আমাদের কি সাথে ওয়াইফাই এর পাসওয়ার্ড দিয়ে দিয়েছে। আর যেটা মেইন অ্যাট্রাকশন এখানের সেটা হলো দারুণ একটা ব্যালকনি, জাস্ট আমরা সারপ্রাইজড হয়ে গেছি এই রুমটায়। এইটা হলো মেইন অ্যাট্রাকশন পুরো এই হোটেলটার মধ্যে, এই একটাই কিন্তু ব্যালকনি রয়েছে যেটা আমাদেরকে দেওয়া হয়েছে স্পেশাল রিকোয়েস্টে। তো জাস্ট দেখো এটা, আর এখান থেকে পিছনের দেখো পুরো বরফে পাহাড়গুলো কিন্তু সব দেখা যাচ্ছে, সামনেরগুলোর বরফ নেই বাট ওই পিছনের ওই জায়গাগুলোতে সব বরফগুলো রয়েছে। আর এইগুলো কিন্তু অ্যাকচুয়ালি সমস্ত নিচে রয়েছে অ্যাপেল ট্রি, সেগুলো এখন কিছু নতুন পাতা এখনো হয়নি। আর এই হলো আমাদের হোটেলটা, দেখেছো হোটেলটা, এইটাই হলো একমাত্র ব্যালকনি এরিয়া। অমিত কেমন লাগছে? দারুন, ভালো লাগছে? চলো তোমাদের একটুখানি ওয়াশরুমটা একবার দেখিয়ে দিই। এই হচ্ছে হলো আমাদের ওয়াশরুম, যেখানে এই জায়গাটা এতগুলো কল। আচ্ছা ঠিক আছে, এখানে মনে হয় স্নানের সারের আর তারপরে তোমার গরম জল ঠান্ডা জল সব মিশিয়ে করার জন্য আর কি জল দেওয়া হয়েছে। এখানে তো রয়েছে বেসিন, একটা সুন্দর আয়না, সাথে ছোট একটা আয়না, ড্রায়ার,
টাল আর সাথে করে সমস্ত রকম টয়লেট্রিজ সমস্তটাই রয়েছে। দারুণ, আমার তো জাস্ট দারুণ লাগছে। মানে আমরা হোটেলে আসার পর থেকে এই জিনিস যেগুলো আমরা পাচ্ছি আপাতত সেগুলো বেশ ভালো লাগছে, বা দেখা যাক। আর আমার এখন বুঝতে পারছো একটু বেশি কথা বললে একটুখানি হাঁপ ধরছে আমার, এটা আমি বুঝতে পারছি। তার জন্য আমাকে একটুখানি রেস্ট নিতে হবে এখন ফ্রেশ হয়ে। চলো এখন ফ্রেশ হয়ে আমরা একটু রেস্ট নিয়ে নিই, তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি, চলো। হ্যালো এভরিওয়ান, হয়ে গেছে এখন বিকেল 4:30, ওই 4:45 মতোই প্রায়। তো আমরা এখন বেরিয়ে পড়েছি, যাচ্ছি হলো লে মার্কেটে। দুপুরের লাঞ্চ করে আমার শরীরটা একটুখানি খারাপ করছিল আর কি, বুঝতেই পারছো হাই অল্টিটিউডের মধ্যে আসলে প্রথম প্রথম যেটা হয়। তো একটুখানি টায়ার্ডনেসও ছিল, তো একটু অসুবিধে হচ্ছিল। তো খেয়ে দিয়ে একদম মেডিসিন নিয়েছি, ডায়মক্স নিয়ে একেবারে ঘুমিয়ে পড়েছিলাম। জাস্ট ওই 1.5 hours রেস্ট নিয়েছি, তারপর এখন বেরিয়ে গেছিলো লে মার্কেটের উদ্দেশ্যে। আর হোটেল থেকে বেরোনোর সঙ্গে সঙ্গে একটা দারুণ কিন্তু মানে দৃশ্য দেখতে পাচ্ছি, তাদেরকে দেখাচ্ছি সামনে। দেখো ওই দূরে পুরো কিন্তু পাহাড়টা দেখা যাচ্ছে, তাও আর ওই দূরে তো ওটা পুরোই একদম বরফে ঢাকা। স্পেশাল হয় না, এটা একটা গুরুদুয়ারা আছে। সবগুলো কুকুরকে তো একই রকম দেখতে, নয় সাদা নয় কালো। অমিত গট সিম কার্ড, সিম কার্ড কত টাকা দাম নিয়েছে? 400 নিয়েছে। আর এই সিম কার্ডটা হলো 1 month 2 GB নেট পার ডে and unlimited calls for 1 month. এটা ভালো আছে, এটা ভালো লাগছে না? এটা বেটার লাগছে, কালারফুল আছে না, মালটাই ভালো লাগছে। এটা ডার্ক কালার মধ্যে ইটস রেইনিং। ও এটা এরম পরে অরেঞ্জ কান্ডাক দেখো না মেরে অরেঞ্জ নিচে না ওটা ওটা কপালে কপালে মাসিরা বিভিন্ন রকম জিনিসপত্র নিয়ে বসেছে। না না এগুলো মনে হয় কোনো গাছের ডান্ডি নাকি। ফুলের বীজ
এখন এখানে কিন্তু বেশ একটা ঠান্ডা হাওয়া দিচ্ছে, মানে ঠান্ডা মানে পুরো চিল। আর এখানে কিন্তু দেখাচ্ছি দনের দ্বারা, ওইখান থেকে একটা ভিউ খুব সুন্দর আছে দেখাচ্ছি। এদিকে যাবো না, খুঁজে পেয়ে গেছি কি যেখান থেকে আমরা বেরিয়েছিলাম ওখান থেকে ওদিক থেকে তিনটে চারটে লোক পায়। আমরা জাস্ট কিন্তু দোকানটা থেকে বেরিয়েছি আর বুঝতে পারছো এখানে হচ্ছে হলো স্নোফল গায়ে পড়ছে, 8 কিলো শিলারে যদি মাথা পড়ে না ফটোগ্রাফি মাথার মধ্যে পড়ছে। এই মুহূর্তে এখানে স্নো পড়ছে, এই মুহূর্তে এখানে শিলা পড়ছে, স্নো শিলা না সামনে যেতে হবে, সামনে যেতে হবে, যা আমি করে দিচ্ছি। এটা হলো পালং শাক, এটা কি আলু পালং পেঁয়াজ পকোড়া, What about cha? ওর নাকি ঠান্ডা লেগেছে আর ও লাদাখে দাঁড়িয়ে -3 বাঙালি খেয়েই মরল। আমরা জাস্ট একটু আগে পকোড়া আর চা খেয়েছি আর এখন আবারও আমরা এই যে আইসক্রিম, যদিও নিয়েছি একখানাই আইসক্রিম না, দিস ইজ কল্ড সফটি, আর নিয়ে নিয়েছে এখানেই ঠান্ডার মধ্যে সফটি, কোনো মানে হয় তা? একটু ফটো তুলি তারপরে তবে করো, অত দূরে যাও, বলো কি বলছো? এখন কি অনেক পরে খাওয়া গরম গরম ডাল।
করে দিয়েছে। কেন কেন তুই খাবি না বলে কি আমরা খাবো না? অদ্ভুত মেয়ে তো। রয়েছে এখানে স্যালাড, চিকেন কষা, সাথে সাদা রুটি আর ডাল। চলো লেটস স্টার্ট। তাহলে চলো আজকের ভিডিওটাও এখানে শেষ করি। দেখা হচ্ছে লাদাখে আমাদের নেক্সট পার্ট নিয়ে। এর পরের দিন আমরা যাব লেহের আশেপাশে যে সাইট সিনগুলো আছে সেইগুলো করতে। তাহলে চলো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবটা কিন্তু করে যেও। টাটা।